warahmatullahi wabarakatuh. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সেই প্রথম রমজান থেকে আল্লাহর কোরআন শুরু করে আজ 27 রমজান পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাই। যারা এসেছেন, যারা শুরু থেকে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করছি। তো আপনাদের কাছে আমার একটা চাওয়া, সেটা হচ্ছে যে আমরা তো কোরআন তেলাওয়াত করেছি, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যদি কবুল করেন তাহলেই এই নামাজ, আমাদের নামাজ সার্থক। তো আপনাদের কাছে চাওয়া হচ্ছে, আমরা তো নামাজ আদায় করেছি, আমরা তো নামাজ পড়িয়েছি, তো এখানে বিষয়টা হচ্ছে সবাই আপনারা পড়েছেন, একটা আবদার হচ্ছে আপনাদেরও ছেলে মেয়ে আছে, অনেক বাবা জানরা আছেন, তো আপনাদের নাতি আছে, তো পরিবার থেকে একজনকে হলেও কোরআনের হাফেজ বানাবেন ইনশাআল্লাহ। যদি নিয়ম না করে থাকেন, আজকে থেকে নিয়ম করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করেন, আপনাদের চেষ্টায় আপনাদের সন্তান কিংবা নাতি যেই হোক, ছোট থেকে হাফেজ কোরআনের আপনাদের কাছেও ভালো লাগবে, আমার সেটাই কামনা। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যারা নামাজ পড়েছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের সাপোর্ট পেয়েছি, আল্লাহ পাক আপনাদের কবুল করুন। আর আগামী বছর আসতে আসতে আবার দেখা হয় কিনা তা তো জানি না, সেটা আমি হোক আপনি হোক, মৃত্যু তো কখন আসে সেটা কেউ বলতে পারবে না, আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। সুতরাং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে গোটা একটি মাস আমরা কাটিয়েছি একসাথে, তো ভুলভ্রান্তি হতেই পারে। আল্লাহ আমাদের নামাজ গুলোকেও কবুল করুন এবং যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদেরকেও আল্লাহ কবুল করুন। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আবার যদি দেখা হয়, আবার যদি আল্লাহ তাআলা দেখা করার তৌফিক দেন ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।